المؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله السلام عليكم السلام ورحمه الله وبركاته যে অসম আক্তার ভাই আপনি জানতে চেয়েছেন জাকাত সম্পর্কে কত টাকা থাকলে পারে জাকাত খরচ হবে কীভাবে দিতে হবে সে সাথে আরও জানতে চেয়েছেন গরু ছাগল পশুর জাকাত সম্পর্কে আসলে ভাই যান জাকাতের ব্যাপারটা খুব বিস্তারিত এবং এটা খুব জানা দরকার তারপরও সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব তো জাকাত ইসলাম ধর্মের তো পাঁচটি মূল স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ এটা জানেন এটা সবারই একমত এটা কোনো দ্বিমত নেই কোনো মেখতলাফও নেই তো আগে যেটা আপনাকে বলবো যে কোন কোন বিষয়ে বা কোন কোন মালে জাকাত ফরজ হয় জাকাত ফরজ হয় চার প্রকার সম্পদে একটা হলো নকদ যেটা কার্বিতে বলে অর্থ নগদ অর্থ এই অর্থের মধ্যে সোনা চান্দি এবং বর্তমান যুগের টাকা টাকা আপনার কাছে থাক বা ব্যাংকে থাক ক্যাশ টাকা এটা হলো এক প্রকার এটাকে আমরা নকদ বা অর্থ বলে থাকতে পারি সেটা হলো সোনা চান্দি আর টাকা আর জাকাত হয় আরেকটা আরেক শ্রেণীর মালে সেটা হলো ব্যবসার মাল ব্যবসার মাল তো মুসলমান জাকাতের জন্য হালাল মাল হতেই হবে তো জাকাতের যে ব্যবসার জন্য যেই মাল হোক না কেন সোনা হোক চান্দে হোক গাড়ি হোক বাড়ি হোক জমি জামা আপনার দোকানের যে কোনো মাল লহ লাকড় পোশাকের দোকান ওর ভাবে যে ধরনেরই হোক না কেন আপনি যে জিনিস কিনবেন এবং বিক্রি করবেন এটা ব্যবসার মাল ব্যবসার পূর্ণ এই ব্যবসার পণ্যে জাকাত পরা যায় আরেকটা হলো কি যে জমি থেকে উৎপাদিত ফসল যেটা অসর বলা হয় সাধারণত আমরা অসর বলে থাকি এটা এক প্রকার আরবি ভাষায় সেটাকে জাকাত বলা হয় আর আমরা এমনি প্রচলিত অসর বলে থাকি আর এক শ্রেণীর মালে জাকাত ফরত হয় যেটাকে বলবো আমরা পশু পশু যেমন নাকি ও ছাগল ভেড়া দম্বা এগুলো এ সমস্ত জিনিসে জাকাত আছে তো এই চার প্রকার মাল যেটা নগদ অর্থ ব্যবসার মাল ব্যবসার পণ্য জমি থেকে উৎপাদিত ফসল এবং পশু এই চার প্রকার মালে আপনার জাকাত খরচ হয় এখন একটু আপনাকে বিস্তারিত বলতে চাই যে নকদ নগদ অর্থ নগদ অর্থে বলতে গেলে এর সাথে সোনা এবং চান্দি এসে যায় কারণ এই নগদ টাকা আমরা বলতে গেলে নগদ অর্থ বলতে গেলে টাকাটাই বুঝি কাগজের টাকা মূলত এই কাগজের টাকাটা কোনো আল্লাহ নবীর যুগে যুগে ইমাম ইম্মাদের যুগে কারো যুগে ছিল না তখন টাকা হিসেবে চান্দির টাকা হোক আর সোনার টাকা হোক এটাই ব্যবহৃত ওইটাই তখন ছিল কি বলে টাকা হিসাবে ওই জন্য এই মহাদেশিনদের বা আগেকার যুগের ইমামদের সময় নগদ টাকার ব্যাপারে কোনো ফতোয়া কোনো আলোচনা নাই কারণ সে যুগে ছিল না আর বিকল্প হিসাবে কাগজের টাকা ব্যবহার শুরু হয়েছে এগুলো ঢেউ নেবড়িতে এগুলো বহন করতে অসুবিধা তো এগুলোর বিকল্প হিসেবে এখন কাগজের টাকা এজন্য কাগজের টাকাও এখন আপনার জাকাত হবে তবে ওইটা বিশেষ করে ওইটা নির্ধারণ করতে হবে সোনা এবং চান্দির ওপরে নির্ধারণ করে যেমন সোনা সাড়ে সাত ভরি যেটা পঁচাশি গ্রাম হয় পঁচাশি গ্রাম যদি সোনা থাকে তাহলে পারে তার উপরে জাকাত ফরজ আর চাঁদি এটা হলো আপনার পাঁচশো ছিয়ানব্বই প্রায় ছশো গ্রাম যেটাকে আমরা বাউন্ন ভরি বলতে পারি যদি বাউন্ন ভরি চাঁদি থাকে তাহলে ওই বাউন্ন ভরি চাঁদিতে জাকাত খরচ তো সোনা পঁচাশি গ্রাম যদি কারো কাছে থেকে থাকে আপনার কাছে থেকে থাকে আপনার স্ত্রীর কাছে থেকে থাকে আপনার মেয়ের কাছে থেকে থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ কিভাবে দিবেন যখনই আপনার বা আপনার স্ত্রী হোক মেয়ে হোক যখনই তার পঁচাশি গ্রাম হয়ে যাবে যেদিন হবে কিনা না হোক বা যেভাবে হোক কোনো কোথেকে স্বামীর কাছ থেকে বা কারোর কাছে পেয়ে পঁচাশি গ্রাম হলো সেদিন থেকে তার জাকাতের দিন ধার্য হলো ধরেন উদাহরণস্বরূপ ডিসেম্বর মাসের তিরিশ তারিখে একটা মহিলার বা আপনার স্ত্রী বা আপনার বোনের পঁচাশি গ্রাম সোনা হয়ে গেল তার আগে চোরাশি ছিল সত্তর গ্রাম ছিল যাই ছিল তখন জাকাতফর হয়নি ডিসেম্বর মাসের তিরিশ তারিখে সে পঁচাশি গ্রামের সোনা তার কাছে এসেছে পঁচাশি গ্রাম সোনার সে মালিক এখন জানুয়ারির মাসের প্রথম তারিখ থেকে তাকে হিসাব করতে হবে যখন এখন তারপর জাকাত এক বছর যখন চলে অতিক্রম হয়ে যাবে তো ইংরেজি মাস না ধরে আসলে যেহেতু জাকাতের ব্যাপার আবি মাস হচ্ছে সে তারিখে আবি মাস কি থাকে সে হিসাবে বিগত এক বছর যখন পেরিয়ে যাবে অতিক্রম হবে তখন ওই সোনার বা ওই চাঁদের দাম নির্ধারণ করে বাজার মূল্য নির্ধারণ করে যা হয় সেই টাকা অনুযায়ী ওই সোনার এবং চাঁদের জাকাত দিতে হবে শতকড়া আড়াই টাকা এটা গেল সোনা এবং চান্দির জাকাত তবে এটা করা যাবে না একটু জেনে থাকে ভালো ধরেন আপনার স্ত্রীর সোনা আছে দশ গ্রাম আপনার মেয়ের আছে আপনার অমুকের আছে সব শত মালিক তো এইগুলো কিন্তু একত্রিত করা যাবে না জাকাত ফরজ করার জন্য আপনার স্ত্রী যদি স্বয়ং নিজেই পঁচাশি গ্রাম সোনার মালিক হয় তাহলে আপনার স্ত্রী পোজাকাত ফরজ আপনার মেয়ের যদি থেকে থাকে তাহলে মেয়ের উপরে ফরস আপনি যদি ব্যক্তিগতভাবে মালিক হয়ে থাকেন আপনার ওপরে কিন্তু এটা ভাববেন না যে আমি বাড়ির মালিক আমি আমার স্ত্রীকে দিয়েছি মেয়েকে দিয়েছি আমার আরও কাউকে দিয়েছি তো দিয়েছি তো আমি বাড়িতে তো সবাই একসাথে আছি অত সবার সোনা একত্রিত করে দেখা যাবে কার কাছে বিশ গ্রাম কার কাছে পঁচিশ গ্রাম কার কাছে দশ গ্রাম সব মিলে কিন্তু পঁচিশ গ্রাম হয়ে যায় কিন্তু মালিক আপনার স্ত্রী দিয়ে দেখেছেন আপনার মেয়ে মালিক আছে এগুলোতে একত্রিত করা চলবে না যার উপরে যার পঁচাশি গ্রাম হবে তার উপরে আপনি যদি মালিক হন তাহলে আপনাকে দিতে হবে ওরকম ভাবে চাঁদিও এখন নগদ টাকার ক্ষেত্রে বলা হবে যে নগদ টাকা ওই সোনার সাড়ে পঁচাশি গ্রাম সোনার যে পরিমাণ দাম সে পরিমাণে নগদ টাকা যদি আপনাকে থাকে তাহলে পরে আপনার ওই টাকাতে জাকাত ফরজ শুরু হবে যেদিন থেকে অত টাকা আপনার হবে পঁচাশে গ্রাম সোনার যা দাম হয় সেই দাম পরিমাণ টাকা যদি আপনার কাছে থেকে যায় এবং বছর শেষে দেখবেন যে আপনার আয় ব্যয় খরচ করে যা থাকলো যদি ওই পঁচাশি গ্রাম সোনার পরিমাণ টাকা থাকে তাহলে শতকরা আড়াই টাকা জাকাত দেবেন এটা একমত আর কারো কারো মতে আর বিশুদ্ধ মত এটাই যে বাউন্ন ভরি চাঁদির সমপরিমাণ যদি ক্যাশ থাকে তো সেই হিসেবে অনেক কমে কিন্তু জাকাত ফরজ হয়ে যায় কারণ এই নগদ টাকাটা কাগজের টাকাটা চাঁদের বিকল্প হিসেবে এসেছে আগে সোনার টাকা বেশি ব্যবহার হতো না চাঁদের টাকায় অধিকাংশ রাষ্ট্রে ব্যবহার হতো অথবা কাগজের টাকাটা বিকল্প হলো চাঁদের এটা হলো শৈশুদ্দ মত তাহলে বর্ণভরি চাঁদের যা দাম হবে এসে পরিমাণ টাকা যে থেকে থাকে ঋণটি করার পরে খাওয়া দাওয়ার পরে তাহলে আপনার এক বছর পরে সত্তর আড়াই টাকা হিসাবে জাকাত প্রদান করবেন এটা গেল আপনার টাকার ক্ষেত্রে আর একটা হলো কি যে ব্যবসার মাল আপনার ব্যবসা আছে ব্যবসার মালের জাকাত দিতে হবে আপনার দোকানে আছে বাককালে আছে গাড়ি আছে গাড়ি ব্যবসা করেন বাড়ির বাড়ির জমির ব্যবসা করেন লোহালাক করে দোকান আছে এগুলো সবগুলোই একটাই পর্যায়ে পড়বে এগুলি সব আপনাকে হিসাব করে দেখতে হবে যে ওই বান্ড ভয়ের সোনার সমপরিমাণ টাকা হচ্ছে কি না বা পঁচিশ গ্রাম টাকার সমপরিমাণ হচ্ছে না যদি হয়ে থাকে তাহলে ওই শতকরা আপনার গাড়ি বাড়ি আর জমি বিক্রিতে জমি অনেকে জমি কিনে আর বিক্রি করে জমি কিনে প্লট করে বিক্রি করে এটা কিন্তু ব্যবসার মধ্যে পড়ে যাবে সোনা যদি কেউ সোনার ব্যবসা করে তো সোনাটাও তার ওই ব্যবসার পূর্ণ কারণ তার কাজ হল সোনা কিনে সোনা বিক্রি করা কম দামে কিনে বেশি বেশি দামে বিক্রি করা এভাবে ব্যবসার জিনিস যত থাকবে সবগুলিতে হিসাব করে আপনাকে জাকাত হাটে দিতে হবে আরেকটা হলো কি যে জমিতে উৎপাদিত ফসল যেগুলো আমাদের ধান গম জব ইত্যাদি হয় এগুলো বিস্মন হলে পরে আপনি দিবেন কী পরিমাণে যদি ছেঁচ দিয়ে করতে হয় ইরি ধান যেমন তাহলে আপনি বিশ ভাগের এক ভাগ দিবেন বিশ বিশ মন হলে পরে আর যদি ছেঁচ দেওয়া না লাগে যেমন চৈতালি ফসল এগুলো আপনি দশ ভাগের এক ভাগ দেবেন দশ মন হলে কিন্তু এটা বল করা চলবে না যে আপনার বিশ মন হল ধান পেয়েছেন দশ মন গম পেয়েছেন পাঁচ মন জব পেয়েছেন পাঁচ মন এভাবে বিশ মন এভাবে যোগ দিতে হবে না আলাদা আলাদা হতে হবে দেখা গেলো যে কোনটায় বিষ পৌঁছে নেয় আপনার তাহলে ওষুধ দিতে হবে না হ্যাঁ ধান পেয়েছেন বিষ তাহলে বিশ আপনি যদি ইরি ধান হয় একটু ই দিতে হয় সেচ দিতে হয় পিছনে খরচ আছে তাহলে আপনি বিশ মন ধান পেয়েছেন আপনি বিশ মনে এক মন দেবেন জব গম এগুলো আপনার বিসমন হয়নি ওগুলোতে জায়গা দিতে হবে না তা যেই ফসলে আপনার মন জমবে সে হিসাবে বিষ ভাগের এক ভাগ যদি সেটাকে সেচ দিয়ে নিড়ানি দিয়ে তৈরি করতে হয় তাহলে বিষ ভাগের এক ভাগ আর যদি নিড়ানি না দিতে হয় পিছনে খরচ নিয়ে একদিন বনে এসছেন তারপরের দিন কাটতে যাবেন তাহলে ফসলগুলো তাহলে দশ ভাগের এক ভাগ আর একটা কথা আর এক প্রকারের জিনিস যেগুলোকে বলা হয় চতুষ্প্যন্তু জন্তুর মধ্যে ওট ছাগল ভেড়া দম্বা এবং আমাদের পাকভ্রুত মহেশে মহিষও আর অন্তর্ভুক্ত কারণ মহিষটা গরুর অন্তর্ভুক্ত এত জাকাত লাগবে তো মুক্ত সাধারণত নাই ছাগল যদি আপনার চল্লিশটা থাকে তাহলে আপনার একটা ছাগল আর এই ছাগলটা হতে হবে মধ্যবয়সী ভেড়া দুম্বা একই আর গরু যেটা বলবো আমরা গরু বা মহেশ ওটা ত্রিশটা যদি হয় তাহলে এক বছর একটা মহিষ বা ছাগল মহিষ বা গরু এভাবে প্রতি দশটায় একটা করে বাড়বে আর ছাগলের ক্ষেত্রে চল্লিশটা থেকে একশো বিশটা করে একটা যখন একশো বিশ হয়ে গেল তখন আপনার একশো বিশের পারে একশো একুশ তখন দুটা ছাগল আর যখন আপনার একশো একুশ থেকে নিয়ে দুশো পর্যন্ত দুটা যাহা আপনার দুশো একটা হয়ে যাবে তখন তিনটা এইভাবে আপনাকে ছাগলের জাকাত দিতে হবে ওই ধরনেরই আপনার কি বলে গরু গরু বা মহিষ তার অন্তর্ভুক্ত যদি হাদিসে মহিষ শব্দটা নেয় কিন্তু সমস্ত মহাদেশেনগণ মহিষকে গরুরই একটা অংশ বলে থাকে তো গরু বা মহিষ যদি ত্রিশটা হয় তাহলে পরে সেখানে এক বছরের একটা মহিষ বা গরু জাক্কা দিতে হবে যদি এক বছর অতিক্রম হয়ে যায় আর ওই একই টাকার মতো যেদিন আপনার গরু বা মহিষ ত্রিশটা জমবে সেদিন থেকে হিসাব করে এক বছর পর টাকা বাহির করবেন যদি ওই ত্রিশটা থেকে থাকে এইভাবে যখন গরু চল্লিশটা পৌঁছে যাবে তখন দুই বছরের একটা আপনি গরু বা মহিষ দেবেন এইভাবে ষাটটা যখন হয়ে যাবে তখন আপনি দিবেন কি একটা দুই বছরের আর একটা এক বছরের তিনটা এভাবেই দিতে থাকবেন আর ছাগলের তো বললাম চল্লিশটা হলে একটা চল্লিশ থেকে একশো বিশ পর্যন্ত দুটা একশো একুশ থেকে নিয়ে তিন দুশো পর্যন্ত দুটা এভাবে চলতে থাকবে তবে এই গরু মহিষ বর্তমান যুগের এটা একটু ছাগল এগুলো একটু বোঝা দরকার এই জন্যই যে যেগুলো ফার্মে পালন করে গরু হোক ছাগল হোক মহিষ হোক এগুলোতে কিন্তু জাকাত নাই যেগুলো চড়িয়ে পালন করা হয় এমন এমন জায়গা আছে যারা বাড়িতে খাওয়ায় না ওই মাঠে গরু চরিয়ে চড়িয়ে ছাগল চড়িয়ে পালন করে এগুলো বলা হয়েছে বা মাসিয়া যেগুলো অধিকাংশ বছরের অধিকাংশ সময় চড়িয়ে খাওয়া হয় বাড়ির খাওয়া দিতে হয় না এগুলোতে জাকাত কিন্তু বর্তমান যুগে যেগুলো ফার্ম খাওয়াচ্ছে কিনে কিনে খাওয়াচ্ছে গোসল করাচ্ছে সব কিছু ডাক্তার টাক্তার সব কিছু চিকিৎসাও করতেছে এগুলো ভাই নয় এগুলো তো জাকাত লাগবে না এগুলোতে আপনি দুধ বিক্রি করবেন ওই গরুটা বিক্রি করবেন মহিষ বিক্রি করবেন দেয়া যা টাকা হবে সে টাকাতে আপনার টাকার জাকাত হিসেবে আসবে কিন্তু ছাগল পালছে নয় একইভাবে ফার্মে খরচ করে খাবার কিনে এগুলো তো জাকাত নাই ছাগল বিক্রি করে টাকা হবে টাকা থেকে ক্যাশ ক্যাশ যেটা হবে সেটা এটা একটা আর জানা থাকে ভালো যে ফার্মে যারা পালন করে তাদের ওগুলোতে জাকাত নেয় অনুরূপভাবে যদি কারো বাড়ি থাকে দু চার পাঁচটা দশটা বাড়ি আছে এটা বিক্রি করার জন্য নয় বরং সে ভাড়া দিয়ে থাকে এই বাড়িগুলো তেও নাই জাকাত লাগবে না হ্যাঁ এ বাড়ি থেকে যে ভাড়া পাবে ভাড়া দিয়ে রেখে সে ওই টাকা ক্যাশ হবে ক্যাশ ক্যাশ হিসেবে তখন তার জাকাত দিতে হবে হ্যাঁ কিন্তু যদি কেউ একটা বাড়ি কিনে বা দুটা বাড়ি কিনে বা কোনো জমি কিনে যে উদ্দেশ্য এটাই যে যখন দাম বেশি হবে বিক্রি করবে বা বাড়ি কিনে বিক্রি করা তাহলে কিন্তু ওইটা ব্যবসারপূর্ণ হিসাবে ওই বাড়ির দাম ধরে সতেরো হাজার টাকা জাকা বের করতে হবে আর যদি বাড়িটা বিক্রি করার না থাকে তাহলে পরে ওইটা জাকাত নাই ওইটা থেকে যা আয় হবে আয়ের টাকা দিয়ে তাকে জাকাত দিতে হবে টাকার সাথে সংযুক্ত করে অনুরূপভাবে কারো গাড়ি আছে অনেক গাড়ি গাড়ি থেকে ভাড়া মারে ট্রাকের ভাড়া মারে এভাবে একাধিক গাড়ি আছে এই গাড়িগুলো বিক্রির জন্য নয় ওটা থেকে সে আয় করে তো এই গাড়িগুলোর দাম ধরা চলবে না হ্যাঁ ওই গাড়ি থেকে ওই ট্রাক থেকে যা আয় হয় আয় হিসাবে টাকা হিসাবে ক্যাশ হয়ে তখন জাকাত হবে এটা একটু জানা দরকার কিন্তু কেউ যদি আবার গাড়ির ব্যবসা করে তার গাড়ির শোরুম আছে এলে কিন্তু ব্যবসার পণ্যের মধ্যে পড়ে যাবে তখন কিন্তু এগুলোর দাম ধরতে হবে যেটা আগেই বলেছি যে ব্যবসার পূর্ণতে জাকাত আছে আর যেগুলো গাড়ি বাড়ি কারো দশটা গাড়ির দরকার আছে বাড়িতে ব্যবসাটা ব্যবসা চলে লোকজনের দরকার আছে দশটা গাড়ি এই দশটা গাড়ির ধরতে হবে না কারণ এটা তার নিজের ব্যবহারের জিনিস হয় ভাড়া দেয় ভাড়া ভাড়া করে ভাড়া দেয় অথবা নিজে ব্যবহার করে এগুলোতে লাগবে না ব্যবহারের জিনিসে জাকাত নেয় তো ভাই এগুলো একটু লম্বা বিষয় সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করলাম আশা করি বোঝার চেষ্টা করবেন আর বইগুলো পড়ার চেষ্টা করবেন বিশেষ করে একবার কেলানি জাকাতের উপর বই আছে এগুলো সংগ্রহ করে আস্তে আস্তে পড়বেন আর জাকাতে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানা দরকার আছে যা যাক লোক আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম বারাকাতুহু।